আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন থেকে। তো আজকে সেই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, এখানে কী কী পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং স্যালারি কী হবে, পোস্ট কতগুলো রয়েছে, অ্যাপ্লাইয়ের জন্য কোথায় যেতে হবে, সবগুলোর ডিটেলসের সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো, তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হয়ে যাবে, ওইখানে সবার প্রথমে তোমরা সবগুলো জব নোটিফিকেশনের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে পোস্টগুলো বেরিয়ে এসেছে সেটি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে বেরিয়ে এসেছে, পাবলিশড হয়েছে 6/12/2022, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল। ঠিক আছে ফ্রেন্ডস, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2022। এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ, পে লেভেল থাকবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, পে লেভেল থাকবে 25,500 থেকে 81,100, অ্যান্ড লেভেল 5 29,200 থেকে 92,300। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, পে লেভেল 25,500 থেকে 81,100। এখানে অ্যাপ্রক্স ভ্যাকেন্সিস রয়েছে 4,500, হাউএভার মেবি ভ্যাকেন্সি উইল বি ইনক্রিজেস অর ডিক্রিজেস। ঠিক আছে ফ্রেন্ডস, সবগুলো স্টেটের জন্য এখানে ভ্যাকেন্সিস রয়েছে। এই যে পোস্টগুলো এলডিসি, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এইসবের জন্য যে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সেটি হচ্ছে 6/12/2022 এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 4/1/2023। অনলাইন রিসিপ্ট হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন 4/1 পর্যন্ত, এবং এক্সামের ফি দেওয়ার জন্য অনলাইন হচ্ছে 4 এবং অফলাইন হচ্ছে 4, সবগুলো সেম ডেট রয়েছে। অনলাইন পেমেন্ট দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 5/1/2023, চালান হচ্ছে 6/1/2023। যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য উইন্ডো খুলবে 9/1 থেকে 10/1 পর্যন্ত। টায়ার ওয়ানের যে এক্সাম হবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে 2023, এবং টায়ার টু হবে টু বি নোটিফাইডেড লেটার, কমিশনের ওয়েবসাইটে সেটা পড়ে পাবলিশ করে দেবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমরা কিন্তু শুধু গুরুত্বপূর্ণ যে ডিটেলস সেগুলো নিয়ে কথা বলবো, বাকি কিছু নিয়ে কথা বলবো না। তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করে নেবে কী কী হলে অ্যাপ্লাই করতে পারবে। ইটস সিটিজেন অফ ইন্ডিয়া, সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, মতলব ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে ফ্রেন্ডস তোমরা। এজ লিমিট ইম্পর্টেন্ট হচ্ছে 18 থেকে 27 ইয়ার্স, এজ অন 1/1/2022, দ্যাট ইজ ক্যান্ডিডেটস বোর্ন নোট যারা 2/1/1995 আগে জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং যারা 1/1/2004 এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, নট লেটার দেন 1/1/2000, তারপরে যাদের জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, এখানে এসসি এসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স, পিডাব্লিউডি আনরিজার্ভের ক্ষেত্রে 10 ইয়ার্স, পিডাব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 ইয়ার্স, পিডাব্লিউডি এসসি এসটির ক্ষেত্রে 15 ইয়ার্স। এক সার্ভিসম্যানের জন্য রয়েছে, ডিফেন্সের জন্য রয়েছে, সবগুলো একবার নিশ্চয়ই চেক আউট করে নেবে ফ্রেন্ডস তোমরা। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি এক্সামিনেশন ফিসের দিকে। এডুকেশন কোয়ালিফিকেশন এসেন্সিয়াল ফর এলডিসি, জে জেএসএ অ্যান্ড ডিইও, ডিএ গ্রেডে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 12th স্ট্যান্ডার্ড। এখানে 12th স্ট্যান্ডার্ড তোমাদের থাকতে হবে। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট পজিস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বিফোর কাট অফ ডেট অফ, মানে 4/1/2023 আগে তোমাদের সেই ডিটেলস, সেই এডুকেশন কোয়ালিফিকেশনটা কমপ্লিট থাকতে হবে।
ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন। কিভাবে অ্যাপ্লাই করবে? এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে, এবং এই ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে। শুধুমাত্র অফলাইন অনলাইনের মাধ্যমেই সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে। এখানে এক্সামিনেশন ফি রাখা হয়েছে 100 টাকা। ওমেন্সের ক্ষেত্রে এবং এসসি এসটির ক্ষেত্রে এখানে কোনো টাকার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর এই সেগুলো হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। আমাদের আগরতলার মধ্যেও সেন্টার রয়েছে, আগরতলা, গুয়াহাটি, শিলচর, সবগুলো জায়গাতেই এখানে সেন্টার রয়েছে। তোমরা এই সেন্টারগুলি চেক আউট করে নেবে এবং তোমরা বেছে নেবে কোথায় তোমরা এক্সাম দেবে। এই এই হচ্ছে আগরতলা, গুয়াহাটি, শিলচর, ইম্ফল, শিলং, ডিমাপুর, ইটানগর, ঠিক আছে ফ্রেন্ডস। সব জায়গার মধ্যেই এখানে রয়েছে, তোমরা নিশ্চয়ই চেক আউট করে নেবে কোথায় সেই এক্সামগুলো তোমরা দেবে, ঠিক আছে। টায়ার ওয়ানের মধ্যে যে সিলেবাস রয়েছে সেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, বেসিক জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং মার্ক এবং টাইম এখানে তোমাদের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই এগুলো একবার চেক আউট করবে। তো আমি আর বেশি কিছু বলছি না, এখানে টায়ার টুর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আমি জাস্ট তোমাদের সেই ইনফরমেশন দেওয়ার জন্য সেই ভিডিওগুলো বানিয়েছিলাম। যদি তোমাদের কারো প্রবলেম হচ্ছে এই এলডিসি ডিইওতে অ্যাপ্লিকেশান করার জন্য, জেএসএ এর জন্য, আমাকে নিশ্চয়ই কমেন্টের মধ্যে বলে দেবে, আমি তোমাদের প্রবলেম সলভ আউট করে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো সবাইকে এগেইন থ্যাংক ইউ।